অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হিং দিয়ে নিরামিষ ছোলার ডাল। নিরামিষের দিনে তো এরকম ছোলার ডাল রান্না করা যেতেই পারে, এছাড়া বাড়িতে গেস্ট এলেও লুচি বা পরোটার সাথে এরকম ছোলার ডাল রান্না করে আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। সমস্তটা ডালের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 2 সিটি দিয়ে নিতে হবে। তো 2 সিটি পড়ে গেছে, এবার ঢাকনা খুলে একবার চেক করে নিতে হবে ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমার ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরোপুরি গোটাও নেই আবার পুরোপুরি গলেও যায়নি। তো এই পর্যায়ে অবধি কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। ফোড়নটাকে 10-15 সেকেন্ড ধরে মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটা ভাজতে হবে। তো আমার ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দিয়ে হিংটাকেও 5-10 সেকেন্ড একটু ভালো করে কম আঁচে ভেজে নেব। তো 5-10 সেকেন্ড আমার হিংটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দিলাম নুন, নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সমস্তটা দিয়ে একটু জল দিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মাঝারি আছে 2-3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার ডালের সাথে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমার ডালটা একটু শুকনো শুকনো লাগছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবং আরেকবার ডালটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবারে ডালটা ফুটে উঠলে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে ডালের কনসিস্টেন্সিটা ঠিকঠাক আছে কিনা এবং ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমার ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিলাম, কারণ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। কিন্তু যারা ছোলার ডালে মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। তো চিনিটা একদম গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। এই ভাজা মশলা তৈরি করেছি আমি যেই মশলাগুলো সংমিশ্রণে, সেগুলো হলো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সাদা জিরে, ধনে। সমস্তটাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এই ভাজা মশলা তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। তো ভাজা মশলা এবং ঘিটাকে হালকা হাতে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। ঘি আর ভাজা মশলাটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিলেই আমাদের নিরামিষ ছোলার ডাল একদম তৈরি হয়ে যাবে। তো আজকে আমার এই হিং দিয়ে নিরামিষ ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না।
তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।